সালামু আলাইকুম, আমি কামরুল হাসান। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে 2019 সালের ঢাকা বোর্ডের বাংলা প্রথম পত্রের বোর্ড প্রশ্ন আমরা আজকে সলভ করব। আমি কি বকরি ঈদের গরু ছাগল নাকি, এটা বলেছেন তাহেরা। তাহেরা কেন ঘর ছেড়ে পালিয়েছেন, বিয়েতে মত না থাকায়। আমি পালাবো না, লড়াই করব, এই বাক্যে কি প্রকাশ করেছে, সেটা হচ্ছে আপসহীনতা এবং সাহসিকতা। আমি কোনো আগন্তুক নয় কবিতায় কবির সামনে কি ধুধু নদীর কিনারা। এরপর হচ্ছে মেম্বারের চরিত্রের মধ্যে কি প্রকাশ পেয়েছে, কোন চরিত্রের সাথে মিল রয়েছে, সেটি হচ্ছে হাশেম আলী। বাংলাদেশের আমাদের শিক্ষাই আমাদেরকে নির্জীব করেছে, এটা অর্থ হচ্ছে যে আমাদের শিক্ষা পদ্ধতি ত্রুটিপূর্ণ, তাহলে আমাদের শিক্ষা পদ্ধতি ত্রুটিপূর্ণ। এরপর হচ্ছে তাহার স্বর একটু সতর্কতা মিশ্রিত, এটা হচ্ছে দুর্গার। এরপরে শুভা বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করত কেন, প্রতাপের মনোযোগ আকর্ষণ করার জন্য। অ্যান্সার হচ্ছে এক, ধরি মাছ নাচুই পানি, এটা হচ্ছে প্রবাদ বাক্য। হজরতের মৃত্যুর কথা প্রচারিত হইলে মদিনায় যেন আধার ঘনিয়ে আসলো, এখানে অর্থ হচ্ছে যে শোক বিহ্বল হয়ে পড়া। এরপরে হচ্ছে এগারো নম্বর প্রশ্ন হচ্ছে মানব সত্তার ঘরে উন্নতি হতে চায়। আমাদের রিকের যে চরিত্র, সেখানে তার যে মানসিকতায় মানব সত্তার ঘরে উন্নতি হতে চায়। বারো নম্বর প্রশ্ন হচ্ছে এক দুই তিন সবগুলো, মানে তিনি অর্থ সাধনাকে জীবন সাধনা মনে করেছেন, তার জীবনে শিক্ষার যে প্রয়োজনীয় দিক সেটা অনুপস্থিত ছিল, এবং তিনি ছোট জিনিসের মোহে বড় জিনিসকে হারাতে দুঃখবোধ করেন না। আফগানিস্তানের রিলিফ ম্যাপের যে চেহারা, এটা হচ্ছে আব্দুর রহমানের। এরপর হচ্ছে পয়লা বৈশাখের আমাদের ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ এবং হচ্ছে সর্বজনীনতা যে বিষয়টা, তিনটা প্রকাশ পেয়েছে। চোখের জলে বিষয়টা হচ্ছে মার্সিপিটেশন না করার জন্য লেখিকা এ কথা বলেছেন। মঙ্গল কাব্য হচ্ছে আমাদের মধ্যযুগের কাব্য, শ্রেষ্ঠ কাব্য মঙ্গল কাব্য। তারপর হচ্ছে এখানে 17 নম্বর প্রশ্ন হচ্ছে এক দুই হবে, এক এবং দুই। 18 নম্বর প্রশ্ন কফি হাউজের সেই আড্ডাটা, এটা হচ্ছে স্মৃতিকাতরতা। 19 নম্বর প্রশ্ন হবে হচ্ছে দুই এবং তিন, অর্থাৎ এখানে মানব জীবন সাফল্যে পরিপূর্ণ এটা হবে না, বাকি দুইটা হবে, যে মানব জীবন হচ্ছে তাৎপর্যপূর্ণ এবং মানুষের অনেক দায়িত্ব রয়েছে, দুই এবং তিন। এরপরে হচ্ছে 20 নম্বর হচ্ছে মাতৃভক্তি, কারণ যেহেতু ছেলেটা তার মাকে না বলে সে যখন সুস্থ হলে সে যখন খেলতে যাবে তখন মা তার নিষেধ করতে পারবে না, মায়ের প্রতি যে তার একটা ভক্তি, একটা শ্রদ্ধা, সে বিষয়টা এখানে আসছে। এরপর হচ্ছে 21 নম্বর প্রশ্ন হচ্ছে এখানে স্বার্থের বাড়াবাড়ি থাকবে না, আর এখানে মাতৃ সত্তার যে প্রকৃত সত্য এবং সন্তানের প্রশান্তি, এখানে এক তিন। আমারও মনে এই 22 নম্বর হচ্ছে চামড়া দিয়ে চরণ ঢেকে ফেলা, মানে আমারও ছিল মনে কি ছিল, চামড়া দিয়ে চরণ ঢেকে ফেলা। ফটিক জল অর্থ হচ্ছে পাখি, সেই দিন এই মাঠ, এর মূল ভাব হচ্ছে প্রকৃতির সৌন্দর্য চিরস্থায়ী। চর্যাপদ আবিষ্কৃত হয়েছে নেপাল থেকে। স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো, এই কবিতা লালসালু বেদে কারা আসছিল, সেটা হচ্ছে শ্রমিকরা। এরপর হচ্ছে রাজাগার সুরুজ আলীর সাথে মিলাচ্ছে কুদ্দুস। এরপরে শফিক এবং কাকতাড়ুয়া উপন্যাসের বুদা, তাদের মধ্যে দেশাত্মবোধ এবং সাহসিকতা বিষয়টা মিল আছে। প্রতিশোধের স্পৃহা, এখানে কিন্তু শফিকের কোনো প্রতিশোধের স্পৃহা ছিল না, সে কারণে এখানে এই প্রতিশোধের স্পৃহা মিল থাকবে না, এটা হচ্ছে এক এবং দুই। তোমাকে পাওয়ার জন্য, এই স্বাধীনতা কবিতায় কার ফুসফুস এখন পোকার দখলে, তিনি হচ্ছেন রুস্তম শেখ। রাত্রি শেষ হয়ে সূর্য উঠব কবে, এই রাত অর্থ হচ্ছে দুঃখের প্রহর, মানে দুঃখ শেষ হয়ে কখন তোমার সুখের প্রহর আসবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।